ইংরেজির গুরুত্ব অনুধাবন করে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ইএফএল ইএসএল টিচার এডুকেশন অ্যান্ড ইউজ অব টেকনোলজি ইন বাংলাদেশ প্রেজেন্ট স্টেট অ্যান্ড ফিউচার ডিরেকশনস শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল স্টাডিজ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে। গ্রিন ইউনিভার্সিটির আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর খাজা ইফতেখার উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।